আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা সুবিদ্যা স্যারের যে অঙ্ক বইটি আছে তার ট্রেন্ড সংক্রান্ত অঙ্কের 31 নম্বর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। 31 থেকে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এর আগে 30 পর্যন্ত প্রশ্নগুলি করে দেওয়া হয়েছে, সেই ভিডিওগুলি এখনো পর্যন্ত যারা দেখোনি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, আর পরবর্তীকালে এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আগে শতকরা এবং প্রফিট লস চ্যাপ্টারটি শেষ করে দেওয়া হয়েছে, সেই ভিডিওগুলি যারা দেখোনি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলিও দেখে নাও, আর ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে আর কোন কোন চ্যাপ্টারের ভিডিওগুলি তোমাদের লাগবে সেটাও কমেন্ট করবে, তাহলে সেই রকম ভিডিও আমরা আপলোড করবো। দেখো তোমাদের 31 নম্বর প্রশ্নটি কি বলেছে। আজ দুটি ট্রেন এ এবং বি স্টেশন থেকে পরস্পরের দিকে যথাক্রমে 50 কিমি/ঘন্টা এবং 60 কিমি/ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে। তাহলে মিলিত হওয়ার পর দেখা গেল দ্বিতীয় ট্রেনটি অপর ট্রেনটি থেকে 120 কিমি বেশি অতিক্রম করেছে। তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিমি এটি তোমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এস আর বি দুটো স্টেশন, যার মধ্যে ডিস্টেন্স আমাদের নির্ণয় করতে দিয়েছে। আমাদের স্পিডটা কত দেওয়া আছে, দেখো স্পিডটা দেওয়া আছে 50 কিলোমিটার/আওয়ার আর আছে 60 কিলোমিটার/আওয়ার। দুটোর স্পিড দেওয়া আছে 50 কিলোমিটার/আওয়ার আর একটা আছে 60 কিলোমিটার/আওয়ার। তাহলে আমরা এখানে স্পিডে কাটাকুটি করে নিতে পারি, অনুপাতে 0:0 কেটে দিলাম, তাহলে কত আসছে 5:6, এটা স্পিডের অনুপাত। আর স্পিডের অনুপাত আর ডিস্টেন্সের অনুপাত একই হয়, স্পিডের অনুপাতের সঙ্গে টাইমের অনুপাত উল্টো হয় আর স্পিডের অনুপাতের সঙ্গে ডিস্টেন্সের অনুপাত একই হয়, তাহলে কত আসবে এটা আমাদের 5:6 আসবে। এরপরে বলছে দেখো দ্বিতীয় ট্রেনটি 120 কিমি বেশি অতিক্রম করেছে, কিন্তু এখানে আমাদের টাইমে সরি ডিস্টেন্সে কত অনুপাতে পার্থক্য কত আসছে, এক অনুপাতের পার্থক্য, সেই এক অনুপাত সমানই হচ্ছে আমাদের কত 120 কিমি আর টোটাল ডিস্টেন্স কত অনুপাতে আমাদের 5 আর 6 কত 11। তাহলে 1 সমান যদি 120 হয় 11 সমান কত, এটার সঙ্গে 11 আমরা গুণ করে দেবো তাহলেই পেয়ে যাবো 11 বারে গুণ করলে কত পাবো 132 আর একটা শূন্য, তাহলে কত হচ্ছে 1320 কিমি। এই যে দেখো আগে প্রথমে যে গিয়েছিল সে 5 অনুপাতে গিয়েছিল, দ্বিতীয় বারে গেছে 6 অনুপাতে, তাহলে টোটাল ডিস্টেন্স কত আমাদের 11 অনুপাতে, 1 অনুপাত = 120 হলে 11 অনুপাত = কত 1320, এটি তোমাদের উত্তর, এটি রয়েছে দেখো এ অপশনে। নেক্সট এরপর দেখো তোমাদের 32 নম্বর অঙ্কটা কি বলেছে। বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যে দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 18 সেকেন্ডে এবং 12 সেকেন্ডে অতিক্রম করে, তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে। তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে, দুটো টাইম দেওয়া আছে, এখানে স্পিডও নেই ডিস্টেন্সও নেই, তাহলে আমরা কিভাবে অঙ্কটার উত্তরটা নির্ণয় করবো। দেখো কি বলেছে, দুটো টাইমের অনুপাত আমাদের দেওয়া আছে, কত আছে প্রথমটা 18 সেকেন্ডে আর দ্বিতীয়টা 12 সেকেন্ডে অতিক্রম করছে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, একটা ডিস্টেন্স আমরা এদের এলসিএমটা ধরে নেবো, তাহলে কত পাবো 18 আর 12 এলসিএম কত পাবো 36, আমরা এলসিএম ধরে নিলাম, যারা জানো না তারা এলসিএম ছোট ছোট করে ভাগ করে করবে। দেখো আমরা প্রথম থেকে করে নিলাম যে 18 দিয়ে এটাকে ভাগ করা যায়, 12 দিয়েও ভাগ করা যায়, তাহলে এটা হচ্ছে আমাদের এলসিএম। তাহলে আমাদের টাইমের অনুপাত পেয়ে গেছি, তাহলে এরপর স্পিডের অনুপাত কি হবে, 18 দিয়ে ডিস্টেন্সটাকে আমরা ভাগ করব, 18 কত 36, 18 2 36, 12 কত 36, 12 3 36, তাহলে আমরা কি পেলাম 2 আর 3, এটা আমরা কিসের অনুপাত পেলাম, এটা স্পিডের আর এটা ছিল টাইমের অনুপাত। এরপর দেখো কি বলেছিল, যে বিপরীত দিক থেকে হ্যাঁ ভিন্ন গতিতে আসছিল, তাহলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে, তাহলে ডিস্টেন্স আমাদের কত আছে 36, আর বিপরীত দিক থেকে এলে কি হয় আমাদের রিলেটিভ স্পিডের ক্ষেত্রে দুটো স্পিডের যোগ হয়, তাহলে 3 আর 2 যোগ করলে কত পাবো আমরা 5 দিয়ে আমরা 36 কে ভাগ করবো। কিন্তু দেখো তোমাদের এখানে ডিস্টেন্সটা আমরা একবার ধরেছি 36, কিন্তু এখানে কি বলছে দুটো ট্রেন, তাহলে একটা ট্রেনে যদি 36 হয় দুটো ট্রেনের মিলে কত হবে, আমরা 2 দিয়ে গুণ করে দেবো বা 72 করে নিতে পারো একবারে, তাহলে 72 আর তো এর ভাগ বাড়া করতে কিছু যাবে না, তাহলে আমাদের ভাগ করে নেবো 36 গুণ কত হচ্ছে 72, 72 কে 5 দিয়ে ভাগ করবো, দেখো 14 5 যদি করি 14 5 পেয়ে যাবো 70 আর এখানে কত আসছে 2, তাহলে 0.2 এখানে একটা শূন্য নিলাম, 5 4 20, তাহলে কত আসছে 14.4, এটা তোমাদের উত্তর এ অপশনে রয়েছে দেখো 14.4। নেক্সট এরপর দেখো তোমাদের 33 নম্বর অঙ্কটা কি বলেছে। বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যে দুটি ট্রেন একটি পোস্টকে 10 সেকেন্ডে ও 15 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে কি হচ্ছে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হলে তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে। দেখো কোনো পোস্টকে টেলিগ্রাম পোস্টকে বা লাইভ পোস্টকে বা কোনো ব্যক্তিকে বা কোনো গাছকে যদি অতিক্রম করে তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে, তাহলে প্রথম ট্রেনটা ধরো দুটো ট্রেনের দৈর্ঘ্য একই বলে দিয়েছে, তাহলে
তাহলে ধরো 120 মিটারের যদি ট্রেনটা হয়, প্রথমবারে অতিক্রম করছে 10 সেকেন্ডে, তাহলে তার স্পিডটা কত? 11 কোটি করে নিলাম আমরা, কত? 12। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো 120 মিটারের যে ট্রেনটা সেটা তার একটা পোস্ট অতিক্রম করছে কত? 15 সেকেন্ডে। এটাই তার স্পিড, 15 দিয়ে কাটে, 15 8 120, তাহলে কত আসছে? 8 মিটার পার সেকেন্ড। এটা আসছে 12 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কি বলেছে দেখো, যদি তারা পরস্পরকে অতিক্রম করে তাহলে কত সময় বিপরীত দিকে যাচ্ছে বলছে, তাহলে দুটো স্পিডের কি রিলেটিভ স্পিড আমরা দুটোকে যোগ করি। আর দেখো আমাদের ডিস্টেন্সে কত দেওয়া আছে, দুটো ট্রেন আছে, তাহলে কত? 120 আর 120 কত হবে? 240। 240 ডিস্টেন্সটা আর কি করে স্পিড দুটোকে আমরা যোগ করে দেবো, তাহলে 12 আর 8 কত হবে? 20। তাহলে যোগ করলাম, কাটাকুটি করে নেবো, তাহলে 2 দিয়ে কাটলে 2 12 24, তাহলে দেখো 12 অপশন আছে কি? হ্যাঁ, 12 সেকেন্ডে। সি 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 এরটা উত্তর। দেখো ডিস্টেন্সের ক্ষেত্রে বিপরীত দিকে চাপ বা একই দিকে চাপ, দুটো ডিস্টেন্স কিন্তু প্রতিটা ক্ষেত্রে যোগ হয়। আর স্পিডের রিলেটিভ স্পিড আমরা কখন যোগ করি? যখন বিপরীত দিক থেকে বলে যোগ করি, আর একই দিকে গেলে তখন আমরা কি করি? বিয়োগ করি। তাহলে এটা হচ্ছে একই দিকে যাচ্ছে না বিপরীত দিক থেকে আসছে, তাহলে কি হবে? দুটোকে আমরা যোগ করে নিলাম, তাহলে এই ডিস্টেন্সটা কভার করছে 12 আর 8 20 মিটার পার সেকেন্ড স্পিড দিয়ে, তাহলে কত আসছে আমাদের? 12 সেকেন্ড উত্তর, অর্থাৎ রয়েছে সি অপশনে। দেখো নেক্সট, এরপর দেখো 34 নম্বর অঙ্কটা কি বলেছে, একই দিকে গতিশীল সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে 4 সেকেন্ডে ও 5 সেকেন্ডে অতিক্রম করে, তারা পরস্পরকে কত সময়ে অতিক্রম করবে? তাহলে তখন আমাদের টাইমের ভ্যালুটা দেওয়া আছে কত? 4 সেকেন্ড, আর কত আছে? 5 সেকেন্ড। তাহলে ডিস্টেন্স আমাদের কিছু বলা নেই, স্পিডও কিছু বলা নেই, তাহলে ডিস্টেন্স আমরা কত ধরে নিই? এই দুটোর এলসিএম কে ধরে নেবো, তাহলে কত পাচ্ছি? 20 এলসিএম। তাহলে টাইম যদি এটা হয় অনুপাত, তাহলে স্পিডের অনুপাত কি হবে? 4 দিয়ে ভাগ করবো আমরা, 4 সেকেন্ড অতিক্রম করছিল ধরো 20 কে, তাহলে কত আসছে? 5। এটা কত আসছে? 5 দিয়ে ভাগ করলে 5 4 20, তাহলে কত হলো? 4 5 4। এরপর দেখো কি বলেছিল, একই দিকে গতিশীল তার মানে কি? রিলেটিভ স্পিডের ক্ষেত্রে আমরা বিয়োগ করবো, এদের বিয়োগফল কত? 1। আর বলেছিল দেখো দুটি ট্রেনই সমান দৈর্ঘ্যের, তাহলে 20 মিটারে আমরা ডিস্টেন্স ধরেছি মানে একটা ট্রেনের দৈর্ঘ্য, তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য কত হবে? 20 20 40। আর এই রিলেটিভ স্পিডটা আমরা বিয়োগ করেছি সেটা দিয়ে ভাগ করে দেবো, কারণ কি হচ্ছে একই দিকে যাচ্ছে, তাহলে একই দিকে গেলে রিলেটিভ স্পিড করি আমরা বিয়োগ করি, তাহলে 40 ধরো এটা কাটাকুটি করলে 1 40 এ 40, এটা 40ই তোমাদের উত্তর, অর্থাৎ 40 সেকেন্ডে বি অপশনে রয়েছে। দেখো নেক্সট, এরপর দেখো তোমাদের 35 নম্বর অঙ্কটা কি বলেছে, দুটি ট্রেন যথাক্রমে 72 কিমি পার ঘন্টা এবং 54 কিমি পার ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে পরস্পরের অভিমুখে এসে একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 5 সেকেন্ডে এবং 6 সেকেন্ডে অতিক্রম করলো, তাহলে পরস্পরকে অতিক্রম করতে ট্রেন দুটির কত সময় লাগবে? তাহলে দেখো আমাদের উত্তরটা আছে সেকেন্ডে, আর টাইমটা দেওয়া আছে সেকেন্ডে, আমাদের কিলোমিটার পার আওয়ারের স্পিডটা দেওয়া আছে, তাহলে আমরা সেটা মিটার পার সেকেন্ডে করে নেবো। তাহলে 72 এটা কিলোমিটার পার আওয়ারে আছে, মিটার পার সেকেন্ডে করলে কি করি? 5 4 18 দিয়ে গুণ করি, তাহলে 18 4 72, 4 5 কত আসছে? 20। তাহলে 20 মিটার পার সেকেন্ড। আর দ্বিতীয় ক্ষেত্রে স্পিডটা কত আছে? 54। তাহলে 54 কে আমরা কি করবো? 5 4 18 দিয়ে গুণ করবো, তাহলে 18 3 54 3 5 15, এই দুটো আমাদের স্পিড গুলো মিটার পার সেকেন্ডে করে নিলাম। দিয়ে দেখো কি বলেছে, প্রথম ট্রেনটি 5 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে 20 মিটার পার সেকেন্ড যদি 5 সেকেন্ড যায় কত সময়, তার ডিস্টেন্স কত আসছে? 20 5 100। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো 6 সেকেন্ড অতিক্রম করছে, তাহলে 15 সঙ্গে 6 গুণ করবো, 15 6 কত আসবে? 90। তাহলে ডিস্টেন্স আমাদের টোটাল কত হচ্ছে? বিপরীত দিকেই যাক বা একই অভিমুখে যাক, ডিস্টেন্স দুটো আমাদের সবসময় যোগ হয়, আর স্পিড দুটো বিপরীত দিকে গেলে যোগ হয়। কিন্তু পরে বলছি দেখো 90 আর এখানে 190 যোগ কত আসছে? 190। তাহলে আমাদের ডিস্টেন্সটা কত আসছে? 190। আর স্পিড দুটো কত ছিল? 20 মিটার পার সেকেন্ড আর 15 মিটার পার সেকেন্ড। এটা কি বলেছিল দেখো, পাশাপাশি অবস্থিত কি বলেছিল? হ্যাঁ, কি বলেছিল? পরস্পরের অভিমুখে এগিয়ে আসছে, মানে কি এটাই দিক থেকে যাচ্ছে এটাই দিক থেকে আসছে, তার মানে কি দুটো স্পিডের যোগ হবে। তাহলে 15 আর এখানে 20 15 যোগ করলে কত আসবে আমাদের? 35। তাহলে 35 দিয়ে এটাকে আমরা ভাগ করবো, দেখো কাটাকুটি করলে কত আসছে, যদি আমরা 5 দিয়ে কাটি, 5 7 35, 5 3 15, 5 4 20, 5 3 15, 15 4 8, 5 4 20, তাহলে 34/7 আসছে। এরপর আমরা কত দিয়ে করবো দেখো, এটাকে 34টাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 4 28 28, আর এখানে কত আসছে? 6 দিকে, তাহলে 4 0 6 7, এরকম উত্তর আছে কি? 4 0 সরি কিছু একটা ভুল হয়েছে আমাদের ক্যালকুলেশনে, দেখে নিচ্ছি আমরা। আচ্ছা দেখো এখানে আমাদের কাটাকুটি একটু ভুল হয়েছিল, 5 3 15 আর 5 8
তাহলে 38/7, 38 কে আমরা 7 দিয়ে ভাগ করে নেব, তাহলে 7 দিয়ে ভাগ করি, 7 পাচ্ছি 35, 35 আর কত থাকছে এখানে 3, তাহলে কত থাকছে, কত থাকছে 5 × 3 = 7, এটা তোমাদের উত্তর। নেক্সট এরপর দেখো তোমাদের 36 নম্বর অঙ্কটা কি বলেছে, দুটি ট্রেন যথাক্রমে 108 কিমি/ঘন্টা এবং 72 কিমি/ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে একই অভিমুখে গতিশীল। তাহলে ট্রেন দুটি একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 10 সেকেন্ডে এবং 12 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেন দুটি পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করবে, পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে দেখো আমাদের স্পিডটা দিয়েছে কিলোমিটার পার আওয়ারে, সেটা আমরা মিটার পার সেকেন্ডে করে নেবো। তাহলে কত আছে 108 গুণিত আমরা কি করবো 5/18 দিয়ে গুণ করি, 18 দিয়ে কাটা করি, করলে 18 × 6 = 108, 6×5 কত আসবে 30, তাহলে 30 মিটার/সেকেন্ড এলো। আর 72 কিলোমিটার/আওয়ার এটাকে আমরা 5×18 দিয়ে গুণ করে নেবো, তাহলে মিটার/সেকেন্ডে পেয়ে যাবো 18 দিয়ে গেলে 18 × 4 = 72, 4×5 = 20, অর্থাৎ 30 মিটার/সেকেন্ড আর 20 মিটার/সেকেন্ড দুটো স্পিড আমাদের হয়ে গেল। এরপর দেখো একটি টেলিগ্রাফ পোস্টকে 10 সেকেন্ডে অতিক্রম করেছিল, তাহলে প্রথম ট্রেনটা যদি 10 সেকেন্ড অতিক্রম করে কত ডিস্টেন্স গেছে, তাই সেটাই আমাদের ট্রেনের দৈর্ঘ্য। টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে কি নিজের দৈর্ঘ্যটা দিয়ে অতিক্রম করা, তাহলে 10 × 3 = 30 আর একটা শূন্য, তাহলে কত হচ্ছে 300, আর 20টাকে কত দেখো 12 সেকেন্ডে অতিক্রম করেছে, হ্যাঁ 12 সেকেন্ডে, তাহলে 12 দ্বিগুণ করলে কত 12×24 আর একটা শূন্য, অর্থাৎ 240। এরপর দেখো আমাদের কি বলেছিল, দুটি ট্রেন পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করে, তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য কত সেই দুটোকে আমরা যোগ করি, 300 আর এখানে 240, কত আসছে আমাদের 540, দুটোকে যোগ করলাম। এরপর স্পিড দুটো কি বলেছে দেখো একই অভিমুখে, তাহলে আমরা কি করবো 30 মিটার/সেকেন্ড আর 20 মিটার/সেকেন্ড পার্থক্য কত আসছে আমাদের বিয়োগফলটা 10, একই অভিমুখে আমরা কি করি আমরা বিয়োগ করি, তাহলে 0 0 কেটে দিলাম, তাহলে কত রবে 54, এটা তোমাদের উত্তর, 54 সেকেন্ডে অতিক্রম করবে একে অপরটি, ঠিক আছে এ অপশনে রয়েছে দেখো। এরপরে নেক্সট দেখো 37 নম্বর অঙ্কটা কি বলেছে, 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 500 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 30 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটি 370 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে কত সময়ে অতিক্রম করবে। দেখো কি বলেছে 30 সেকেন্ডে যখন অতিক্রম করছে তখন কি করছে ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস একটা সেতুর দৈর্ঘ্য সেটাকে অতিক্রম করছে, তাহলে কত আছে 150 আর 500, যোগগুলো কত পাবো আমরা 650, এই 650 মিটার যে ডিস্টেন্স এটা কভার করতে কততে 30 সেকেন্ডে, তাহলে ট্রেনটার স্পিড কত আমরা কাটাকুটি করলে পেয়ে যাবো 0 0 কেটে দিলাম, আর কিছু কাটাকুটি আছে না, তাহলে 65/3 আমরা রাখছি, ঠিক আছে পরে তো আবার কাটাকুটি করতে হবে, তার জন্য 65/3 মিটার/সেকেন্ড, ঠিক আছে ট্রেনটার স্পিডটা। আর ট্রেনটি বলেছে দেখো 370 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন কত সময় লাগবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে, তার ট্রেনটার দৈর্ঘ্য কত প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোকে অতিক্রম করবে, তাহলে 150 মিটার ট্রেনটির দৈর্ঘ্য আর 370 মিটার আমাদের প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য, তাহলে 150 মিটার আর 370 মিটার এটা আমরা যোগ করে নেবো 370, হ্যাঁ এবার দেখো 0 0 যোগ করলাম, এটা 2 × 3 = 4, হাতের একটা নিয়ে 5, তাহলে কত আসছে যে 520, এই 520 কিলোমিটার ডিস্টেন্সটা কভার করবে আমাদের কত স্পিডে, ট্রেনটার স্পিড কত 65/3, তাহলে 65/3, 65 নিচে 3 টা লিখে আমরা একবারই উপরে লিখে দিচ্ছি, তাহলে 3, এরপর দেখো কাটাকুটি করবো 13 দিয়ে যদি কাটাকুটি করি 13 × 5 = 65, 13 × 4 = 52 আর একটা শূন্য এখানে, তাহলে কত আসছে 5 × 5 = 5, 8 = 40, 8 × 3 কত আসছে 24, এটা তোমাদের উত্তর দেখো রয়েছে সি অপশনে 24 সেকেন্ড। তাহলে অঙ্কটা আমরা কি করলাম এই ডিস্টেন্সটা কভার করছে 30 মিটার/সেকেন্ডে, তাহলে সেটা ধর মিটার/সেকেন্ডে আমাদের স্পিড পেয়ে গেলাম 65/3, আর দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনটার দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য দুটো মিলিয়ে কত হচ্ছে 520, এই ডিস্টেন্সটা কভার করবে এই স্পিডটা দিয়ে ট্রেনটার স্পিড কত 65/3, তাহলে 65/3 লেখা থেকে 3টা আমরা এখানে লিখে দিলাম, তাহলে কাটাকুটি করে এটি 24 সেকেন্ডে এটি তোমাদের উত্তর আসছে সি অপশনে রয়েছে দেখো। নেক্সট এরপর দেখো তোমাদের 38 নম্বর অঙ্কটা কি বলেছে, 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোককে 15 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটি 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে কত সেকেন্ডে অতিক্রম করবে, তাহলে কি বলেছে 15 সেকেন্ডে একটি ব্যক্তিকে অতিক্রম করছে মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে, তাহলে কত আছে 100 ট্রেনটির দৈর্ঘ্য আর কত সেকেন্ডে অতিক্রম করছে 15 সেকেন্ডে, তাহলে এটা কাটাকুটি করে নেবো 5 × 5 = 15, 5×20 = 100, তাহলে কত আসছে 20/3 মিটার/সেকেন্ড এটি ট্রেনটির স্পিড। আর দ্বিতীয় ক্ষেত্রে কি করছে দেখো
ট্রেনটি 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে অতিক্রম করছে। সেতুকে অতিক্রম করা মানে কি, ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে। প্রথম দিকের অঙ্কগুলো দেখবে, ছবি একে একে তোমাদের বুঝিয়েছি কি জন্য যোগ হয় বিয়োগ হয়, ঠিক আছে। তাহলে 300 প্লাস 100 ট্রেনটার দৈর্ঘ্য, তাহলে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে আমাদের 400। এই 400 মিটার ডিস্টেন্স কভার করবে কত, 20/3 মিটার/সেকেন্ড স্পিড দিয়ে। তাহলে 20/3, 20/3 লেখা মানে কি, তিনটাকে আমরা এখানে উপরে লিখে দিতে পারি। তাহলে কাটাকুটি করলে কত আসবে, 0 0 কাটলাম, এখানে কত হচ্ছে 2, 20, 40, তাহলে 20/3 কত আসছে 60। এটি তোমাদের উত্তর, 60 সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে কত রয়েছে, বি অপশনে রয়েছে, দেখো 60। নেক্সট, এরপর দেখো তোমাদের 39 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির একই অভিমুখে যথাক্রমে 3 কিমি/ঘন্টা এবং 5 কিমি/ঘন্টা বেগে চলমান দুই ব্যক্তিকে যথাক্রমে 10 সেকেন্ডে এবং 11 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির গতিবেগ কত। দেখো একই অভিমুখে আসছে মানে কি, রিলেটিভ স্পিডে আমরা কি করি, বিয়োগ করি একই অভিমুখে গেলে। তাহলে কি করবো, দেখো ট্রেনটার গতিবেগ নির্ণয় করতে হবে, আমরা ট্রেনটার গতিবেগটা ধরে নিলাম যে এক্স, ট্রেনটার গতিবেগ এক্স। এরপরে কি করেছে, সে একই অভিমুখে আসা কি করেছে, একই অভিমুখে 3 কিলোমিটার/সেকেন্ড গতিবেগ, 3 কিলোমিটার/ঘন্টা গতিবেগে একজন ব্যক্তি আসছিল, তাকে অতিক্রম করছে। তাহলে রিলেটিভ স্পিড করবো কি, ট্রেনের গতিবেগ মাইনাস ওই 3 কিলোমিটার/আওয়ার, এটাকে কত সেকেন্ডে, দেখো 10 সেকেন্ড অতিক্রম করেছে, গুণিত 10, তাহলে এটা কি হলো, রিলেটিভ স্পিড গুণিত টাইম, তাহলে আমরা একটা ডিস্টেন্স পাচ্ছি। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো, এই ডিস্টেন্সটা আরেকটা কি হচ্ছে, আরেকটা ব্যক্তিকে 11 সেকেন্ড অতিক্রম করছে, আর তার স্পিডটা কত ব্যক্তির, 5 কিলোমিটার/আওয়ার, তার ট্রেনটার গতিবেগ কত ধরেছি আমরা এক্স, তার থেকে আমরা কত বিয়োগ করবো, 5 কিলোমিটার/আওয়ার, তাহলে 5 কিলোমিটার/আওয়ার গুণিত কত সেকেন্ড অতিক্রম করছে, 11 সেকেন্ডে, তাহলে গুণিত 11। এটি তোমাদের ক্যালকুলেশন করলেই উত্তরটা পেয়ে যাবে। আর দেখো আমাদের কত আছে, সেকেন্ডে দেওয়া আছে, কিন্তু স্পিডটা কিলোমিটার/আওয়ার ছিল, তার জন্য এটা 3600 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি পাবো, সেকেন্ডে আমরা ঘন্টায় পেয়ে যাবো, এখানে 3600 দিয়ে, 3600 দিয়ে ভাগ না করলেও পারবে, কারণ দুটো তোমাদের এখানে এমনিতেই কেটে যাবে, 3600 কেটে গেল, কি জন্য হচ্ছে সেটা আমরা বলে দিলাম। এরপর দেখো ক্যালকুলেশন করবে, 10x এ 10x, এটা সাইন গুণ করলে -30 সমান এর কত আসছে, 11x - 11 হচ্ছে 55, ঠিক আছে। এরপর দেখো 10x থেকে যখন 11x এটা এসে এদিকে বিয়োগ হবে, তখন কত হবে, -x সমান এখানে এটা যদি এদিকে যায় তার -55 আছে, তার সঙ্গে যে +30 যদি হয় তাহলে কত আসবে, মাইনাসে কটা থাকবে, এখানে আমাদের 25 থাকবে। তাহলে দেখো এক্স মাইনাস মাইনাস কেটে গেল, তো এক্স সমান কত বেরোচ্ছে আমাদের 25, কিন্তু এটা তোমাদের চাই, হ্যাঁ চেয়েছে, দেখো হ্যাঁ এটাই চেয়েছে, ট্রেনটির গতিবেগ কত, তাহলে কত হচ্ছে সি এর টা অপশন, 25 কিলোমিটার/ঘন্টা। নেক্সট, এরপর দেখো তোমাদের 40 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে একই অভিমুখে যথাক্রমে 4 মিটার/সেকেন্ড এবং 5 মিটার/সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে 8 সেকেন্ডে এবং 10 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত, এটি তোমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে কি বলেছে, দেখো একই অভিমুখে মানে কি, রিলেটিভ স্পিডের ক্ষেত্রে আমরা বিয়োগ করি, তাহলে ট্রেনটা ধরতে ধরে ট্রেনটির স্পিড ধরে নিলাম এক্স, তার থেকে ব্যক্তির স্পিডটা কত, 4 মিটার/সেকেন্ড, সেটা বিয়োগ করলাম, তাহলে এক্স থেকে এটা বিয়োগ করলাম, তাহলে আমরা কি রিলেটিভ স্পিডটা পেয়ে গেলাম, এটা কত সেকেন্ড অতিক্রম করছে, গুণিত 8 সেকেন্ডে, এটা একটা ডিস্টেন্স, স্পিড ইনটু টাইম করলাম একটা ডিস্টেন্স পাচ্ছি। আরেকবার কি বলেছে, দেখো রিলেটিভ স্পিডের ক্ষেত্রে একই অভিমুখে যাচ্ছে যেহেতু, তাহলে এক্স ট্রেনটার দৈর্ঘ্য, তার থেকে দেখো 5 মিটার/সেকেন্ড, তাহলে এর থেকে বিয়োগ করবো 5 মিটার/সেকেন্ড, গুণিত কত সেকেন্ড অতিক্রম করেছে, 10 সেকেন্ডে, গুণিত 10, তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমরা উত্তরটা পেয়ে যাবে, দুটোই মিটার/সেকেন্ডে আছে, তাহলে এখানে 60 বা 3600 কোনো কিছু দিয়ে ভাগ গুণ করার দরকার নেই, তাহলে পরে 8 এর সঙ্গে এক্স গুণ করলে কত, 8x মাইনাস এখানে কত আসছে, 32 সমান হচ্ছে এটা 10x মাইনাস কত আসছে এখানে আমাদের 5×10=50। এরপর দেখো আমরা কি করতে পারি, 10x থেকে 8x এর থেকে বিয়োগ করলে কত আসছে, -2x সমান এখানে -50 আছে, আর এদিকে প্লাস এই -32টা দিকে যে +32 হয়ে যাবে, তাহলে 32 যদি এখানে আমরা বিয়োগ করে দিই মাইনাসে প্লাসে, তাহলে কত আসছে এখানে আমাদের 8, এখানে কত আসছে 1 দিতে, তাহলে কত আসছে -18, তাহলে মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে এক্স সমান আমাদের কত আসছে 2, 9, 18, তাহলে কত আসছে এক্স সমান 9। এরপর দেখো আমাদের স্পিড চাইনি, এখানে ট্রেনটির দৈর্ঘ্য চেয়েছে, তাহলে দৈর্ঘ্য যে আমরা বসাবো, ট্রেনটা স্পিড পেয়ে গেছি 9, তাহলে এখানে যদি 9 বসাই, 9 থেকে 4 বিয়োগ করলে গণিত এখানে 8 দিয়ে গুণ করে দেবো, তাহলে যে কোনো এক জায়গায় পুট করলেই তোমরা উত্তরটা পেয়ে যাবে, ঠিক আছে, যে কোনো এক জায়গাতে পুট করলেই, তাহলে
নয় থেকে চার বিয়োগ করলে কত পাবো? পাঁচ। পাঁচ গুণিত আট করলে কত পাবো? পাঁচ আটটে চল্লিশ। এটা তোমাদের উত্তর। ট্রেনটির দৈর্ঘ্য কত? চল্লিশ মিটার, অর্থাৎ বি অপশনে রয়েছে। দেখো এরপরে নেক্সট, দেখো তোমাদের একচল্লিশ নম্বর অঙ্কটা কি বলেছে। একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির বিপরীত অভিমুখে পাঁচ মিটার পার সেকেন্ড এবং দশ মিটার পার সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে আট মিনিটে এবং ছয় মিনিটে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? এটি মিটারে তোমাদের চেয়েছে উত্তরটি। তাহলে দেখো কি বলেছে, বিপরীত দিক থেকে, মানে কি রিলেটিভ স্পিডের ক্ষেত্রে আমরা যোগ করি, ট্রেনটার দৈর্ঘ্য ধরে নিলাম এক্স প্লাস এরপরে ব্যক্তির ব্যক্তির স্পিডটা কত আছে, ট্রেনটার যেটা স্পিড হচ্ছে ঠিক আছে, তার সঙ্গে ব্যক্তির স্পিড আছে দেখো পাঁচ মিটার পার সেকেন্ড, এটাকে যোগ করলাম, গুণিত কত সেকেন্ড অতিক্রম করছে দেখো আট মিনিটে, আট মিনিটে, তাহলে মিনিটটাকে আমরা সেকেন্ড করে নেবো এখানে, কারণ এটা আমাদের মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করতো, তাহলে ষাট দিয়ে গুণ করবো, এটা একটা আমাদের ডিস্টেন্স পেলাম। আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে দেখো, দশ মিটার পার সেকেন্ডে গতিবেগে চলছিল, তাহলে বিপরীত দিকে যাচ্ছে, তার জন্য আমরা যোগ করে দেবো, তাহলে এক্স হচ্ছে টেন্টার গতিবেগ, তার সঙ্গে ব্যক্তির গতিবেগ যোগ করলাম দশ, তার রিলেটিভ স্পিড পেলাম, আর রিলেটিভ স্পিডের সঙ্গে কত গুণ করবো, কত বলেছে ছয় মিনিটে, গুণিত ছয়, মিনিটটাকে সেকেন্ড করার জন্য আমরা কি করবো ষাট দিয়ে গুণ করবো, তাহলে দেখো ষাট দিয়ে গুণ করা না করা সেই সমান, কারণ এখানে ষাট ষাট আমাদের নিজে কেটে যাবে। এরপর তোমরা ক্যালকুলেশনটা করে নেবে, দেখো আট সঙ্গে এক্স গুণ করলে এইট এক্স প্লাস আট পাঁচে চল্লিশ সমান, এরপর কত আসছে ছয় দিয়ে গুণ করলে ছয় এক্স প্লাস ছয় দশে ষাট, এগুলো তোমরা তখন মুখোমুখি করে নিতে পারবে, এত লিখে লিখে করার জন্য অঙ্কটা নয়, এটা তোমরা মুখোমুখি গুণ করবে এইট এক্স, তার থেকে এদিকে সিক্স এক্স এলো, এটা বিয়োগ হয়ে যাবে, এটা যারা প্রথম করছো তাদেরকে শেখানোর জন্য বলছি। দেখো এইট এক্স থেকে সিক্স এক্স বিয়োগ করলে কত হবে টু এক্স সমান কত, এখানে ষাট এক, এখানে ষাট আছে, আর চল্লিশটা থেকে বিয়োগ করলে কত হবে তাহলে কুড়ি, তাহলে কত আসছে এক সমান আমাদের কত আসছে দুই দিয়ে কাটাকুটি করলে দুই দশে কুড়ি, তাহলে এক সমান কত এলো দশ। এবার যে কোনো একটা জায়গায় ফুট করবো তাহলে আমরা দূরত্বটা পেয়ে যাবো, এখানে যদি দশ ফুট করি ধরো, এখানে যদি দশ ফুট করি তাহলে দশ প্লাস পাঁচ গুণিত কত আছে আট, তাহলে কত আসছে এখানে পনেরো, পনেরো গুণিত আট করলে কত আসবে পনেরো আটটে একশো কুড়ি, অর্থাৎ তোমাদের উত্তর একশো কুড়ি মিটার, তাহলে একচল্লিশ এটা এই অপশনটি রাইট। নেক্সট এরপর দেখো তোমাদের বিয়াল্লিশ নম্বর অঙ্কটা কি বলেছে, একশো কুড়ি মিটার ও নব্বই মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে সত্তর সেকেন্ডে এবং বিপরীত দিকে গেলে পরস্পরকে পাঁচ সেকেন্ডে অতিক্রম করে, তাহলে দ্রুতগামী ট্রেনটির গতিবেগ কত? তাহলে কি বলেছে দেখো, দুটো ট্রেন আছে যেটা হচ্ছে একশো কুড়ি আর নব্বই, তাহলে কত হচ্ছে দুটো ট্রেনকে আমরা কি করবো বিপরীত দিকেই যাক বা একই দিকে যাক, দুটো ট্রেনের দৈর্ঘ্য সবসময় আমাদের যোগই হয়, তাহলে কত হচ্ছে একশো কুড়ি আর নব্বই যোগ করলে কত আসবে দুশো দশ, দুশো দশ। এরপর দেখো কত যখন কি বলেছে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে সত্তর সেকেন্ড অতিক্রম করে যখন একই দিকে যায়, তাহলে একই দিকে গেলে সত্তর সেকেন্ড অতিক্রম করছে, তাহলে আমরা এটা কাটাকুটি করে নেবো, শূন্য শূন্য কাটলাম, সাত দিকে কাটলে সাত তিনে একুশ, অর্থাৎ যখন একই দিকে যাচ্ছে তখন আমাদের কত আসছে তিন, স্পিডটা কত আসছে তিন, আর দ্বিতীয় ক্ষেত্রে তখন কি হচ্ছে দেখো যখন বিপরীত দিকে যাচ্ছে তখন কি হচ্ছে এই দুশো দশ মিটার ডিস্টেন্সটাকে কভার করছে কততে, দেখো পাঁচ সেকেন্ডে কভার করছে, তো পাঁচ দিয়ে আমরা কাটাকুটি করে নেবো, পাঁচ চারে, পাঁচ চারে কুড়ি আর পাঁচ দুয়ে দশ, পাঁচ চারে কুড়ি পাঁচ দুয়ে দশ, অর্থাৎ কত হচ্ছে বিয়াল্লিশ, তাহলে আমাদের দেখো যখন বিপরীত দিকে যাচ্ছে তখন স্পিডটা কত হচ্ছে বিয়াল্লিশ মিটার পার সেকেন্ড, হ্যাঁ মিটার পার সেকেন্ডে, আর যেটা তিন মিটার পার সেকেন্ড, তাহলে এক্স প্লাস ওয়াই অর্থাৎ স্পিড ওয়ান আর স্পিড টু, এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে আমাদের কত বিয়াল্লিশ, যখন বিপরীত দিকে যাচ্ছে তখন যোগ হচ্ছে, আর যখন একই দিকে যাচ্ছে মানে বিয়োগ হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই, তখন কত আসছে তিন, এটা আমরা ক্যালকুলেশন করে নেবো। দেখো এটা আমরা আগেও বলেছিলাম যে দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবে তাহলে বড় স্পিডটা পেয়ে যাবে বা বড় সংখ্যা পেয়ে যাবে, এইভাবে করতে হয়। আর যারা জানো না বেসিকটা আরেকবার দেখে নাও, পরবর্তী অঙ্কে আর দেখাবো না, তখন আগের অঙ্কে দেখে নেবে, তখন এটা দেখো এক্স ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে এখানে কত আসছে টু এক্স সমান কত আসছে বিয়াল্লিশ আর তিনে যোগ করলে পঁয়তাল্লিশ, এক্স সমান কত আসছে তাহলে আমাদের পঁয়তাল্লিশ বাই দুই, এটা পঁয়তাল্লিশ বাই দুই, এটা হচ্ছে আমাদের ট্রেনটার গতিবেগ, কিন্তু এটা আমাদের কিসে চেয়েছে দেখো, এটা আমাদের মিটার পার সেকেন্ডে বেরোলো কিন্তু উত্তরটা চেয়েছে আমাদের কিলোমিটার পার আওয়ারে, তাহলে পঁয়তাল্লিশ বাই দুইটাকে এটা মিটার পার সেকেন্ডে আছে, একে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে কি করবো আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করবো, এবং দুই দিয়ে কাটাকুটি করলে দুই নয় আঠেরো আর পাঁচ নয় পঁয়তাল্লিশ, তাহলে নয় নয় কত আসবে গুণ করলে আমাদের আসছে একাশি, এটা তোমাদের উত্তর একাশি।
80 কিলোমিটার/ঘন্টা, বি অপশন রয়েছে। দেখো নেক্সট, এরপর দেখো 43 নম্বর অঙ্কে কি বলেছে, 200 মিটার ও 100 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 30 সেকেন্ডে এবং বিপরীত দিকে গেলে পরস্পরকে 6 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ধীরগামী ট্রেনটির গতিবেগ কত? আগের অঙ্কটার মতোই আগেরটা চেয়েছিল দ্রুতগামী ট্রেনটির গতিবেগ কত, এখানে চেয়েছে ধীরগামী ট্রেনটির গতিবেগ কত। তাহলে দুটো ট্রেনের মধ্যে দৈর্ঘ্য কত আছে, 200 আর 160, আমরা যোগ করে নেবো, তাহলে কত আসছে 360। 360 হলো ট্রেন দুটির দৈর্ঘ্য। এরপর দেখো 30 সেকেন্ড অতিক্রম করছে যখন বিপরীত দিকে যাচ্ছে, তাহলে 30 যখন একই দিকে যাচ্ছে, তাহলে কাটাকুটি করে নেবো, এটা 3 দিয়ে কাটলে 3 12 36, তাহলে কত আসছে এখানে 12। আর এটা আসছে, আর দ্বিতীয় ক্ষেত্রে কি করছে দেখো, এই ট্রেন এই 360 মিটার ডিস্টেন্সটাই কভার করছে, যখন বিপরীত দিকে যাচ্ছে তখন কত সময় লাগছে, 6 সেকেন্ড। তাহলে 6 দিয়ে ভাগ করবো, 6 দিয়ে করলে 6 6 36 আর একটা শূন্য, তাহলে কত আসছে এখানে 60। মানে বিপরীত দিকে গেলে মানে কি এক্স প্লাস ওয়াই, প্রথম ট্রেন আর দ্বিতীয় ট্রেনের যোগফলটা কত আসছে স্পিডের, রিলেটিভ স্পিডে 60, আর এক্স মাইনাস যখন ওয়াই করছি মানে যখন একই দিকে যাচ্ছে তখন কি হয় বিয়োগ হয়ে যায়, তাহলে কত আসছে এখানে 12। এরপর দেখো আমরা ক্যালকুলেশনটা কিভাবে করবো, এখানে দেখো সাইনগুলোকে চেঞ্জ করবো, এই ওয়াই এর মানটা আমাদেরকে বার করতে হবে, তো মানে কম স্পিডে যেটা, তাহলে এরপর দেখো কি করবো, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে কি হচ্ছে এক্স আর এক্স কেটে গেল, তাহলে এখানে কি আসছে 2y সমান কত আসছে এখানে 12 বিয়োগ করলে 48, তাহলে 2 দিয়ে কাটলে ওয়াই এর মান কত করবো, ওয়াই এর মান কত আসবে 24, এটি 24 ওয়াই এর মান বেরিয়ে গেল। এরপর দেখো 24, এটা তোমাদের ওয়াই এর মান বেরোবে, কিন্তু আমাদের কি চেয়েছে দেখো দীর্ঘগামী ট্রেনটির গতিবেগ কত, দীর্ঘগামী ট্রেনটির গতিবেগ কত, 24 আমাদের মিটার/সেকেন্ডে বেরোলো, আর আমাদের কিসে চেয়েছে কিলোমিটার/আওয়ার নির্ণয় করতে বলেছে, তাহলে 18/5 দিয়ে গুণ করবো, কারণ মিটার/সেকেন্ডে কিলোমিটার/আওয়ার যেতে বলে কি করতে হয় 18/5 দিয়ে গুণ করতে হয়, এখানে 5 দিয়ে আর কিছু কাটাকুটি যাবে না, এটা আমরা কি করবো গুণ করে দেবো, 18/4 72, 18 2×36, 36 তার কত আছে হাতে সাপ, 36 তার কত হবে 43, এরপর এটাকে 5 দিয়ে ভাগ করবো, 5 8 40 কত থাকছে এখানে 32, 5 6 30 কত থাকছে 2, আর 5 এখানে 10 মিনিট দিলাম তার একটা শূন্য পাচ্ছি, 5 4 20, এটা উত্তর মিলে গেল, তাহলে আমাদের কত আসছে 86.4 কিলোমিটার/ঘন্টা, এটি তোমাদের উত্তর। নেক্সট, এরপর দেখো তোমাদের 44 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 30 মিনিটে একটি স্থান অতিক্রম করে, গতিবেগ 10 কিমি/ঘন্টা কমে গেলে স্থানটি অতিক্রম করতে 40 মিনিট সময় লাগে, তাহলে কি বলছে ট্রেনটির গতিবেগ কত। ট্রেনটির গতিবেগ ধরো আমরা ধরে নিলাম এক্স, ট্রেনটির গতিবেগ ধরে নিলাম এক্স, এবং সেটা কত মিনিটে অতিক্রম করছিল, 30 মিনিটে অতিক্রম করছিল, তাহলে এটাই আমাদের ডিস্টেন্স, এক্স স্পিডে 30 মিনিট অতিক্রম করছিল, তাহলে স্পিডের সঙ্গে টাইম গুণ করলে কি পাবো আমরা ডিস্টেন্স। আর কি বলেছে দেখো, এটা একটা ডিস্টেন্স পেলাম, আর দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে ব্যাপারটা দেখো, গতিবেগটা যদি 10 কিলোমিটার/ঘন্টা কম হয়, তাহলে ট্রেনের গতিবেগ আমরা কত ধরেছি এক্স, তার থেকে যদি 10 কিলোমিটার/ঘন্টা কম হয় তাহলে কত হবে, কমে গেলে 40 মিনিট সময় লাগে, তাহলে গুণিত 40, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ডিস্টেন্স, এটা একটা ডিস্টেন্স, ডিস্টেন্সটা একই, তাহলে এরপর আমরা ক্যালকুলেশন করবো, দেখো শূন্য শূন্য যদি কেটে দিই এখানে, তাহলে এটা 3x সমান কত আসছে 4x-40, এরপর 4x টা যদি দিকে আসে বিয়োগ হলে কত হবে x সমান মানে মাইনাস এক্স, 4x টা দিকে আসছে তাহলে মাইনাস এক্স, তাহলে মাইনাস 40, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x সমান কত হলো আমাদের 40। এরপর দেখো তোমাদের এটি উত্তর চেয়েছিল, ট্রেনের গতিবেগ মানে x ধরেছিলাম আমরা, সেটি উত্তর 40 কিলোমিটার/ঘন্টা, সি অপশনে রয়েছে দেখো। নেক্সট, এরপর দেখো তোমাদের 45 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে একটি স্থান অতিক্রম করে 50 মিনিটে, তাহলে গতিবেগ 20 কিমি/ঘন্টা বেড়ে গেলে স্থানটি অতিক্রম করতে কত সময় লাগে, বা সময় লাগে যেটা দেওয়া আছে তোমাদের 37.5 মিনিট, তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত। ধরো একটা ডিস্টেন্স আছে, কোন একটা ডিস্টেন্স আছে যেটা অতিক্রম করতে 50 মিনিট সময় লাগে, আর স্থান দুটির মধ্যে দূরত্বটা আমাদের নির্ণয় করতে দিয়েছে। ধরো আমরা স্পিডটা ধরে নিলাম এক্স, স্পিডে যদি আমরা এক্স ধরি 50 মিনিটে অতিক্রম করছে, তাহলে এটাই আমাদের ডিস্টেন্স, এক্স গুণিত 50 করলে এটা আমরা ডিস্টেন্স পেয়েছি, স্পিড ইনটু টাইম করলে আমরা কি পাই ডিস্টেন্স। আর কি বলছে দেখো, স্পিডে এখন 20 কিলোমিটার/ঘন্টা বেড়ে যায়, মানে দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, ট্রেনটা স্পিড ছিল এক্স,
তার সঙ্গে 20 কিলোমিটার/ঘন্টা আরো বাড়াচ্ছি, তখন কি হচ্ছে, কত সময় লাগছে, 37.5। গুণিতক আমি 37.5 করলাম, তাহলে এটা আমাদের একটা ডিস্টেন্স, তাহলে এটা একটা ডিস্টেন্স, এটা একটা ডিস্টেন্স, এই দুটো ডিস্টেন্সই সমান সমান। x স্পিডে যাচ্ছিল 50 মিনিটে, তাহলে যে ডিস্টেন্সটা কভার করছিল, যখন x এর থেকে আরো 20 কিলোমিটার/ঘন্টা স্পিডটা বেড়েছে, তার সঙ্গে যদি 37.5 সময় লাগে, এটি একটা ডিস্টেন্স। এরপর ক্যালকুলেশন আমরা কি করবো, দেখো এই দশমিকটা তোলার জন্য এখানে একটা শূন্য দিলাম, এরপর 5 দিয়ে যদি কাটি 5 একে আর 0 0, তাহলে 100টা হচ্ছে, আর 5 যদি কাটি 5 7 35 আর কত থাকছে, 5 7 35 2 থাকছে, 5 5 25, আবার যদি কাটি 25 দিয়ে 25 4 100, 25 3 75। এরপর দেখো আমরা ক্যালকুলেশন কি করবো, এখানে কি পাচ্ছি 4x, আর এখানে কত পাচ্ছি 3 এর সঙ্গে x গুণ করলে 3x প্লাস এটা কত পাচ্ছি 60। এরপর দেখো 4x থেকে যদি 3x বিয়োগ করি তাহলে কত আসছে, x সমান কত পাচ্ছি আমরা 60, তাহলে x এর মানটা বেরিয়েছে আমাদের 60। কিন্তু আমাদের স্পিডটা তো চাইনি, এটা স্পিড বেরিয়েছে আমাদের, কিন্তু আমাদের কি চেয়েছে, দুটি স্থানের মধ্যে দূরত্ব, আমাদের কি স্পিড, তাহলে x সমান আমরা কি ধরেছিলাম, স্পিড গুণিত ডিস্টেন্স 50 মিনিটে অতটা যাচ্ছিল, তাহলে x মানে কত বেরিয়েছে 60, 60 গুণিত কত 50 মিনিটে অতটা যাচ্ছিল, 50 মিনিটে, কিন্তু মিনিটে তো আমাদের করলে হবে না, এটা আমাদের কিলোমিটার পার আওয়ারে আছে, তাহলে সেটাই কি করবো, ঘন্টায় কনভার্ট করার জন্য আমরা 60 দিয়ে ভাগ করতে, তাহলে 50 মিনিট ঘন্টায় পরিণত হয়ে যাবে, তাহলে দেখো এখানে 60 60 আমাদের কেটে যাচ্ছে, এখানে 50 তোমাদের উত্তর, 50 কিলোমিটার, এই ডিস্টেন্স হচ্ছে আমাদের 50 কিলোমিটার, এটি তোমাদের উত্তর। তাহলে আমরা আজ এখান পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করলাম, এর পরবর্তীকালে সব ভিডিওগুলি আপলোড করা হবে, সেই ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানাবে, তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি একটু শেয়ার করবে।